এপিএসসির ফলাফল হওয়ার পিছত দেখা গেছে যে এপিএসসির প্রথম স্থান দখল করা রাশিকা ইসলামে টিভির এক্সোর্সিত নাম হয়ে পড়েছে। মই বর্তমান উপস্থিত আছো দক্ষিণমা মানকাছ জেলার হাটিঙিমারি যে রাশিকা ইসলামের যে হাজবেন্ডর ঘর আছে ইয়াত আহি বর্তমান উপস্থিত হয়েছে। বিবাহ সূত্রে হাটিঙিমারিত কিন্তু রাশিকা ইসলামের বিবাহ হয়েছিল আর ইয়াত দেখা গেছে যে এক উলহ মালরে কিন্তু শোভাযাত্রা করে ঘরলে অনা পরিলক্ষিত হয়েছে। মই বর্তমান রাশিকা ইসলামের নিউজখানি দখল মনের ভাব জানি যত্ন করি। আর পনপ্রথমে আপনাকে স্বাগত জানাইছো নিউজখানির ফল। থ্যাংক ইউ সো মাচ। যেটা আপনি প্রথম স্থান দখল করলে রিজাল্টটো পাই মোক খুবই ভাল লাগিছে। মই হ্যাপিনেসটো মই এক্সপ্রেস কৰিব পৰা নাই আৰু আজি তিনি দিন হৈ গ'ল আৰু এতিয়ালৈকে মই বেষ্ট উইশেছ আৰু কংগ্রেচুলেশ্যনস পাই আছো। সো আই এম অ্যাবসলিউটলি অনার্ড এন্ড এক্সট্রিমলি হাম্বলড ফর অল ইয়োর উইশেছ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানিব পাৰিছো যে আপোনাৰ হাজবেন্ডৰ মানে এচিএছত চাকৰি কৰে। মোৰ হাজবেন্ড ৰশিনুল আলম ACS 2021 ব্যাচর হয়, কারেন্টলি বিলাসীপাড়াত পোস্টেড এজ ইলেকশন অফিসার। আর আজি মই হাজবেন্ডর ঘরতে আহিছো আর খুব ভাল লাগি আছে। অনুভব কেনেকুয়া আপনার, মানে ধুলে বগরে আপনার? মই খুবই বেশি ভাল লাগিছে। সদায় আহু ইয়াত আর সদায় মানে ঘরের ছোৱালীর নিচিনাই থাকো আর আজি মানে অল্প বেলেগে লাগিছে, ভাল লাগিছে, বহুত মানুষ আহিছে, খুব ভাল লাগি আছে। নেক্সট পরিকল্পনা কি আপনার? নেক্সট অ্যাকচুয়ালি মই কিবা ভাবার টাইম পোৱা নাই এতিয়া লৈকে, মানে রেজাল্টটো মানে ভালকে মানে বুঝিব পারা নাই কি হয়ে গেল। এটু অ্যাকচুয়ালি এতিয়া আমার ট্রেনিং হব আসাম গভর্নমেন্টের পর, তারপর আমার ফিল্ড পোস্টিং হয়ে যাব, বাট অফিসিয়াল নোটিফিকেশন এতিয়ালৈকে আমি একো পোৱা নাই। আপকামিং স্টুডেন্টক কি কব উদ্দেশ্য করি? মোৰ মেছেজটো হ'ল প্লিজ কিপ ইট চিম্পল, আপোনালোকে প্ৰেপেৰেশ্যনটো চিম্পল ৰাখিব, ষ্টিক টু দ্য বেচিক্স ছাচ এজ দ্য চিলেবাছ এণ্ড দ্য প্ৰিভিয়াছ ইয়াৰ্ছ কুৱেশ্যন পেপাৰ্ছ, আৰু বিলিভ ইন ইয়ৰ ছেল্ফ এণ্ড বি পেচেণ্ট ইন ইয়ৰ হাৰ্ড ৱৰ্ক। আপোনাক আপুনি যেতিয়া পরীক্ষা দিছিলে কোনে কোনে আপোনাক গাইড কৰিছিলে, কেনে ধৰণৰ গাইড কৰিছিলে? অ্যাকচুয়ালি মোৰ প্ৰাইমেৰি মেণ্টৰ মোৰ হাজবেণ্ডে আছিলে, হি ৱাজ মাই ফ্ৰেণ্ড ফিলোসোফাৰ এণ্ড গাইড থ্ৰু দিছ প্ৰচেছ। সো মই কোচিং লোৱা নাই, সো ঘৰতে প্ৰিপেৰেশ্যন কৰিছোঁ, ছেল্ফ ষ্টাডি কৰিছোঁ আৰু সদায় মই আৰু মোৰ হাজবেণ্ড আমি ডিছকাছ কৰিছোঁ, কনচেপচুৱেল ক্লেৰিটি তাৰ পৰা আহিছে, আনসার রাইটিং প্ৰেক্টিছ একেলগে কৰিছোঁ আৰু সেইকাৰণে ৰিজাল্টটো পাইছোঁ। ইউপিএসসি ৰখা আছে নে নাই? ইউপিএসসি আখা, ইউপিএসসি এনেকুয়া এক্সাম সবরে আখা থাকে, চাও আগত কি হয়। যে প্রথম স্থান দখল করা রাশিকা ইসলামের হাহুমা আছে, মই হাহুমার পৰা মনের অনুভব মই জানিবলে যত্ন করিম। কি কব, যেহেতু আপনার বোয়ারি অসমর প্রথম স্থান দখল করলে ইউপিএসসি, আপনার অনুভব কেনেকুয়া? মই নতই আনন্দিত হয়েছো, মোর গৌরব। আজি মোক আল্লাহ তালা যেটো দিছে মই কল্পনাই কৰা নাই, ভাবাই নাছিলোঁ যে ইমানকৈ দিছে, সেইকাৰণে আল্লাহৰ ওপৰত মোৰ লাখো লাখো শুক্ৰিয়া। অসমত সকলোৱে চিনি পায় ৰাশিকা ইসলাম, কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, মোৰ ভাল লাগিছে। এইটো কি নাছিল, মই বোৱাৰীক বোৱাৰী ভবা নাছিলোঁ, মোৰ বোৱাৰী মই সবসময় ভাবিছোঁ মোৰ ছোৱালীৰ নিচিনা, আৰু এই যিমানে ভাল করিব মোর গৌরব, মোর সম্মান উজ্জ্বল হব, মোর লড়ার সম্মান উজ্জ্বল হব, মই সবসময় এটাই ভাবিছিল। হয় এ আসলে রাশিকা ইসলাম, ইতিমধ্যে কিন্তু রাশিকা ইসলামে হাটিঙিমারির হাজবেন্ডর ঘর আছে, স্বামীর ঘর আছে, স্বামীর ঘর আহি উপস্থিত হয়েছে। দেখা গেছে যে ঘাটের পর এক আনন্দ উল্লাসে কিন্তু ঢোলে বাগরে কিন্তু বরণ করে নতুন বোয়ারীক যে বরণ করিয়া নেয়, ঠিক তেনেদরে কিন্তু আজি বরণ করিয়া নেওয়া পরীক্ষা।